ক্লোনাস দেখব। আচ্ছা, ক্লোনাসের ভিতরে আমরা লোয়ার লিম্বে দুইটা ক্লোনাস দেখি, একটা হচ্ছে প্যাটেলার ক্লোনাস আর আরেকটা হচ্ছে কি, আরেকটা আমরা দেখি অ্যাঙ্কেল ক্লোনাস। তো ক্লোনাসটা কি সম্পর্কে যদি একটু বলতে চাই, যে ইনভলান্টারি রিদমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য মাসল, এটাকে আমরা বলি ক্লোনাস। ফ্যাসিকুলেশন যখন আমরা দেখেছি, ফ্যাসিকুলেশন সাধারণত আপার মোটর নিউরন লেশনে অ্যাবসেন্ট থাকে, কিন্তু ক্লোনাসটা আপার মোটর নিউরন লেশনে প্রেজেন্ট থাকে। ক্লোনাস জিনিসটা যদি একটু ভালোভাবে বুঝতে যাই, যে আমরা কোনো কারণবশত যদি আমাদের এটা, ক্লোনাস ইজ নাথিং বাট এক ধরনের রিফ্লেক্স, এবং এখানে কী হয়, কোনো কারণবশত আমাদের যে স্ট্রেস রিসিপ্টর আছে, ওই স্ট্রেস রিসিপ্টরকে যদি আমরা র্যাপিডলি মুভ করাতে পারি, তখন যে এক ধরনের যে জার্কি মুভমেন্টটা হয়, হ্যাঁ, এই জার্কি মুভমেন্টটা, এই রিফ্লেক্সটাই হচ্ছে, অর্থাৎ এক্সাজারেটেড যে রিফ্লেক্সটা, এটাকেই আমরা বলছি ক্লোনাস। তো আমরা প্যাটেলার ক্লোনাসটা কীভাবে দেখব, প্যাটেলার ক্লোনাসটা দেখার জন্য আমরা বাম হাতে সাহায্য নিব এবং আমাদের এই যে গ্রেট টো এবং ইন্ডেক্স ফিঙ্গারটার দ্বারা প্যাটেলাটাকে ফিল করে নিব। প্যাটেলাটাকে ফিল করে নিয়ে কী করব, প্যাটেলাটাকে ফিল করে নিয়ে এইভাবে আমরা কী করব, প্রথমে পুল করব, অর্থাৎ প্যাটেলাটাকে কোন দিকে টানবো, আমরা থায়ের দিকে টানবো। থায়ের দিকে টেনে এবার জোরে করে পুশ করব, পুশ করব কোন দিকে, লেগের দিকে। তাহলে আমি এইভাবে এইভাবে টানলাম, টানার পরে এইভাবে জোরে করে পুশ করব, ঠিক আছে, অর্থাৎ এইভাবে টেনে এভাবে জোরে করে পুশ করে চাপ দিয়ে ধরে রাখবো, ঠিক আছে। এবং সেম এইভাবেও আমরা সেম পায়ে এভাবে প্যাটেলাটাকে ধরে এভাবে সামনে নিয়ে আসব, সামনে নিয়ে এসে জোরে করে এরকম চাপ দিয়ে পুশ করব। এখন কোনো কারণবশত যদি প্যাটেলার ক্লোনাস থাকতো, তাহলে কী হতো, যে পেশেন্টকে এভাবে নিয়ে আসার পর এরকম জোরে চাপ দেওয়ার পরে এখানে এরকম এরকম করে প্যাটেলার আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট হতো, অর্থাৎ এরকম এরকম করে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হতো। দিস ইজ কল্ড প্যাটেলার ক্লোনাস। হ্যাঁ, এখন খুবই গুরুত্বপূর্ণ যে নর্মাল মানুষেরই 3 থেকে 5 বার ক্লোনাস হতে পারে, দিস ইজ নর্মাল। 5 বারের বেশি হলে আমরা বলবো ক্লোনাস প্রেজেন্ট, এবং দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট হার্শ সাইন ফর আপার মোটর নিউরন লেশন। আপার মোটর নিউরন লেশনের খুবই গুরুত্বপূর্ণ দুইটা সাইন, একটা হচ্ছে প্ল্যান্টার রেসপন্স আর আরেকটা হচ্ছে ক্লোনাস। তো আমরা প্যাটেলার ক্লোনাস দেখে নিলাম, এরপরে আমরা কী করব, এরপরে আমরা অ্যাঙ্কেল ক্লোনাস দেখব। তো অ্যাঙ্কেল ক্লোনাস দেখব কীভাবে, আমরা জাস্ট এভাবে কী করব, আমরা অ্যাঙ্কেলটাকে এখানে আমরা জাস্ট নিকে সাপোর্ট দিলাম, এবার অ্যাঙ্কেলটাকে ধরলাম, এবার হঠাৎ করে আমি কী করব, যে জোরে করে আমাদের নি জয়েন্টে একটা হচ্ছে প্রেশার দিয়ে মুভ তৈরি করবো। হ্যাঁ, এইভাবে, এই যে এইভাবে জোরে করে, হ্যাঁ, নর্মালি এভাবে ধরে ধরে জোরে করে এভাবে চাপ দিলাম, ঠিক আছে। সেম প্যাটেলার ক্লোনাস দেখা, অ্যাঙ্কেল ক্লোনাস দেখার সময় জাস্ট এইভাবে এইভাবে ধরবো, ধরে এইভাবে এইভাবেই করে হঠাৎ করে এরকম চাপ দেবো, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোনাস, কিন্তু এখন এই ক্লোনাস তো অ্যাবসেন্ট, কিন্তু যদি কোনো কারণবশত আমাদের অ্যাঙ্কেল ক্লোনাস থাকতো, তাহলে কী হতো, অ্যাঙ্কেল ক্লোনাস থাকলে এইভাবে করার, এইভাবে আমরা যে হঠাৎ করে এইরকম করে চাপ দিচ্ছি, তখন কী হতো, আমাদের অ্যাঙ্কেল, তুমি নরম করে দাও, পা নরম করে দাও, তখন এইরকম এরকম 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 মুভমেন্ট হতো, হ্যাঁ, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট হইতো আমাদের অ্যাঙ্কেলে, এটাকে আমরা বলি আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট হতো।